নমস্কার মুক্ত অখিল কুমার পণ্ডা কনসল্ট্যুরোলোজিষ্ট ওয়ার্কিং এট নিউমেড সেটর ফর নিোলোজি ভুবনেশ্বর আজ আমি ডিসকসন করা গোটে কমন টপিক আপনার ফিমেল্র কমন টপিক যা সমস্ত মন ভিতরে উদয় হুয়ে সোয়ারিজপ সে আমি বারম্বার সেটা হচ্ছে এপিলেপসি আেগনোন্সি जड़े झील मनरे सब प्रश्न थाए कि मोर एपिलेप्सी अच्छी तेल मुेगनेट हो पारि कि नहीं म्यारेज कर म्यारेज कली तेल मुबे प्रेगनेसी कर प्रेगनेसी बेबी उपर किसी एपिलेपसी इनफ्लुएन्स हे कि ना कि ब्रेस्ट फिट कर कि नहीं मो बेबी कि एपिलेपी बेबी को ट्रांसमिट हे कि ना तो ये सब प्रश्न समन को यूजली था से मन भितर यूज थाए आ समय से मारेज पूर्वर आम पाक आरामर्श नाई अनेक समय जो जो पिला क्वेरी पा म्यारेज करस म्यारेज कले सेफ कि नाई कारण अनेक समय एपिलेप्सी गोटे आगर मिथ थ कि एपिलेप्सी गोटे अभिशाप्रस्त डीजिज एविटा किसी रूराल एरिया जो अंधविश्वास अच्छी তো তেকি এই বিষয়ে আজি আমি প্ৰাঞ্জল ভাৱে আলোচনা কৰিব কি আমি জনে পেচেণ্ট বা জে ফিমেল যদি এপিলেপ্সি অঁ ত'লে সি ক'ম কৰিব দৰকাৰ প্ৰথমে জানিব দৰকাৰ এপিলেপি ক' প্ৰায় সমস্ত জনা অঁ এপিলেপি হ'ল যদি মল্টিপুল টাইম চিজৰ হ'ল কাহু চিজৰ মানে ফিটছ যদি পাৰিলা ত'লে তাক ক' এপিলেপি ইউজুৱ ব্ৰেইন ভিতৰত যদি আমাৰ নিউৰোনাল একজৰচনছ হ'ল কি সিঙ্ক্রোাইজেসন একভেসন্স হল তাহলে আমি সেটা এপিলেপ্সি পরিণত হুয়ে এপিলেপ্সি আমি জাগে হাত গোড় থরিবা জীব কামুড়ি দেওয়া কি ফ্রোদিং হওয়া বেহোশ হয়ে যাওয়া আ সময় কনফিউজন হওয়া এইসব এপিলেপ্সি সিমটমস তেমকরি যদি কোশি পেসেন্ট এপিলেপ্সি ফিমেল যদি কোশি পেসে এপিলেপ্স অ তাহলে আমি তাফাই করো কেদিন তা আমি এপিলেপটিক ড্রগ কিংবা আনটিসিজার মেডিকেশন দরকার কারণ আমার এপিলেপ্সি যে মেডিকেশন দিয়ে যায় সেটা স্ট্রাটিফাই করাপেং অন দ টাইপ অফ সিজার আমার বহু প্রকার এপিলেপ্সি অনেক যেপি জুভেনাল মায়াক্লোনিক এপিলেপ্সি যেটা কি ইউজুয়ালি ষোলো সতেরো বর্ষ বয়সরে হুয়ে সেটা ফিট সাথে আমার ঝটকা লাগে যেটা কি মায়াক্লোনিক জগস সেই পেসেট মানু লম্বা সময় পর্যন্ত আনটি এপিলেপটিক ড্রগ দরকার লাইক থ্রু আউট লাইফ অলসো কিছু কিছু পেসেট সে ব্রেন ভিতরে কি ডিজিজ থাকে লাইক ট্যুমর হো ইনফেকশন হোক समा कम दन स्ट्रोक् हव हो, समा कम दन पर्यंत आम्ही आंटिसिजर मेडिकेसन दरकार लाइक like टू टू थ्री इयर्स किती पेसेंट मी मिळेन तुम्ही इडीओपॅथिक जर्नालीस्ट एप्सीकर आम्ही जे एजस्टिव टेस्ट कले ए एम आर्आय अलगा सब टेस्ट मिले तो यूजुअली थ्री टू फोर इयर्स डीपेंग अन द एज आम्ही आंटी एपलेपटिक मेडिकेसन देऊ किंवा प्रश्न हवशी जी कोणती पेसेंट एपलेप्सी मेडीसन खाऊची आऊ त सी म्यज करपर की नाही निश्चित कर काहे काहीकि एपिलेप्सी गोटे क्युरेबल डिजीज कारण एटा तो का बाहार तर जी कोणसं पेसेंट मेडीसन खाऊन त्येज करण्या पूर्व माने प्रॉपर न्यूरोलॉजी कनसल्टेशन नेवा दरकार कारण आमे आम्ही युजुअली मानकू मिडिल एज ग्रुप फीमेल मानकू प्रेगनेन्सी से सेफ मेडिसिन दो যদিও নো ইজ সেফ ইন প্রেগনোন্সি বাট রিলেটিভলি সেফর মেডিসিনস আমি ইনিশিয়ালি স্টার্ট করু সো দ্যাট তার যেমি প্রেগনেন্ কিংবা চাইল্ড উপরে কিছু ব্যাড ইফেক্ট করি সেকেন্ড হচ্ছে যদি কোশি পেসেটর সিজর কন্ট্রোল অাইক সে আউ তার আওয়ান ইয়ার টু ইয়ার পর্যন্ত কিছু সিজর হয়ে মিনিমাম টু ইয়ার পর্যন্ত সিজর হয়ে তাহলে আমি কোশিস করো सेसंटरो पेशेंट रो किंवा आंटिसिजर मेडिसिन्स कि ग्रॅजुआली आम्ही सीजर मेडिकेशन को स्टॉप प्रेगनेन्सी जी कोणसं मत स्टप कर मेडिकेशन दरकार पडूची सीजर रो फ्रीक्वेंसी अधिक अशी लाइक मंथ रे थर किंवा टू थ्री मनस थर थर होऊन सी पेसेंट मी हम एडवाइस करू माने मेडिकेशन कंटिन्यू करण्याने पेसेंट मी देख પ્રેગ પ્રથમ ગયા માર્ક કરી છું તે ફસ્ટનેપલેપસી અમાણે સમા પાર્ટનર કુ લુચાઈ થયું તેને જણાઈ ન તો બહુ સમયે દેખાએ જે સમયે અનેક સમયે મડીસીન પ્રેગનાન્સી પૂર્વરૂં મ્યરેજ પૂર્વ બંધ કરી દ કારણ સમાર સિઝર આઈદર કન્ટ્રોલ થાય ઑન ઇયર ટુ ઇયર સિક્સ મન્થ થાય તો બંધ કરી દીધા જે મરેજ પર તો સે પ્રશ્ન સે ડાઉટ পার্টনার কিংবা যে পু পিলা মান কোশ্চেন আসে তো এমনি আমি লুচাই যায় যেতে মেডিকাল লিগা ইস্যুজ হুয়ে তেমনি আপনার ক্লিরলি যেত আপনার ম্যারেজ হব তো তো সেত আপনার কনসলটেসন বোথ ওয়েস বোথ সাইড্রু ন দরকার আরও বুঝা দরকার কি এপিলেপসি কোণ প্রেগনেন্েক্ট কোণ তেমক আপনার মানে প্রথমে হোক ম্যারেজ করা পূর্বর কনসলটেসন নেওয়া দরকার আমাদের সেফর মেডিসিন যেটা আছে সেইটা কন্টিনিউ করা দরকার নেক্সট হচ্ছে যদি আপনার প্লান করতে প্রেগনোন্সি তার মিনিমম ওয়ান টু টু মন্থস পূর্ণ আপনার আপনার কনস্ট নিোলোজিষ্ট আপনার আসি জনাইব দরকার কি এবার আমি প্লান করা যাও তো সে কব সি সেফর মেডিস লোয়েস্ট ডোজ যে মিনিমম প্রেগনোনি রিলেটেড কমপ্লিকেসন হ সেইটা স্টার্ট করবে তা সাথে কিছু সে ফলভাইট কি ফোলিক এসড দিয়ে যেটা কি আপনার কন্টিনিউ করতে পড়বে থ্রু আউট প্রেগনেন্ যদি কৌশি পেসেন্ট মেডিসন খাও যেটা কি ব্যাড ইফেক্ট অ প্রেগনোন্সি

से तेरे मदर रे भी बैड इफेक्ट पड़े आ भी बैड इफेक्ट पड़े कारण ब्रेन पिला को ऑक्सीजनेशन कमी कमिजाए तो तेणुको सहीटा बेसी हार्मफुल रादर देन स्टॉपिंग द आंटीओप्लाफ्टिक ड्रग् सेफर मेडिसिन से कंटिन्यू करेंगे किंतु से सेभ्री ट्राइमिस्टर में कनसल्टेसन ने आंटीओप्लेपटिक मेड दौ मेड को सब मास सब तीन चेक करूँ तार लेवल ब्लड रे ब्लड्रे कि ना ठीक से हिसाब से आगे डोज को मॉडिकेसन करूँ किंतु आम्ही अनेक पेसेंट मेश्चन आसे मोर एपिलेप्सी जी मो अशी को एपिलेप्सी हव कि नाही युजुअली नु कारण बहुत बहुस इट इज नॉट ए जेनेटिक डिजीज तो माय को तर भी पिला को संक्रमित होबार होणारेस भेरी भेरी रेया तिणुकरी किती ताप द्वंद्व्या उचित नु थर्ड हवची केमिती आम्ही एपिलेप्सी को कम करे ड्युरींग प्रेगनेन्सी फास्ट होऊची आपणकर आढेरान टू द मेडिकेसन

ফোর্থ হোক যদি কোশি পেসে ডেলিভারি হেই সারলা বেবি সেফ অ্রেস্ট ফিডিং করুচি সে সময় আমি কোশ্চেন আসে কি আমি মেডিকেশন পি না অনেক পেসেট ব্রেস্টফিডিং সেফ ই প্রেগনেন্ রেটেড কমপ্লিকেসন হলে ব্রেসফিডিং খাই হব করে কিছু অসুবিধা না তথাপি আমি সেফর মেডিসেনস ইউজুালি দেওয়া চেষ্টা করু যে পিলার মানসিক প্রভাব কিছু নপকায় তার কগনিশন উপরে কিছু অফেক্ট তো সেই মেডিচনছ আমি ইউজুৱি পেচেণ্ট মানুহ আডভাইজ কৰোঁ তোমাক সেইটা কণ্টিউ কৰো তেণুকি এই প্ৰেগনেন্সি যদি কোনো পেচেণ্টৰ অন্টিঅটিক মেডিকেচন কেমি খাই কেতিয়া সেইটা কনচলটেচন নেবে এই বিষয়ে নিউৰোলজিষ্টৰ পৰামৰ্শ নাবা দৰকাৰ আও চেকেণ্ড কোচ্চন গোটেই মনেৰে উদয় হু कि प्रेगनेसी समय टेस्ट करी पारी कि करना तो सहीटा आम न्यूरोलोजिस्ट मान यूजली इंडिविजुअल कैंडिजुआल डिपेंड कै कि को टेस्ट सेफ तमानी जमी इ जी आम युजुअलीपू से किसी कम्प्लिकेसन ना सी टी आम आर आई पर युजुअली दरकार न था आम करूना जदि दरकार थाए था आम करेस रिस्क इज भेरी भेरी लो इवेन इन प्रेगनेंसी अल्सो तो ये सब जिनसमें গ্রাইনেকোলোজ আউরোলোজিষ্ট আপ পেসে সাথে ওভরঅল কউনসলিং করো সেই কাউন্সলিং মাধ্যমে আমি সে বুঝাই চেষ্টা করু কি হাউ সেফ ই দেগনেন্সি আউ সপোজ আপনার বেবি হলাপরে আপনার কমিটি আপনার প্রিকসন নেবে সেটা বহু ইম্পর্ট্যাট কারণ সপোজ আপনার বেবি কু কেয়ার করতে আপনার সিজর হল তো বেবি তলে পড়ে যাইপরে তার ইঞ্জুরি হয়ে যাই পড়ে তেমকি যেতবে বাথরুম নেওয়া যাও সেত আপনার কেজি আসিস করা দরকার সো দ্যাট আপনার সেফ রয়েবেকেন্ড হোচি বেবি রাইপর বার বার চেঞ্জ করা দরকার যদি রাতে আপনার যেমি রাতির রে বার বার যদি স্লিপ আপনার ডিস্টানসেস হল তাহলে সেটা প্রোভোকেট করে প্রেসিপিডেট করে আপনার এপিলেপসি আপনার পেডিয়াট্রিক পেডট্রিক ডক্টর যাকে আপনার কনসল্ট করছেন বেবি সেবা দরকার কি মো এপিলেপ্সি অেণ করে সেই রেটেড মেডিকেসন্স বেবি দেবে আউ সো তা ঠিক রে কেয়ার করে পাব ঠিক রে বেবি যত্নপার অনেক সময় আমাকে প্রশ্ন আসে কি আমি যদি মোটর এপিলেপসি অপিলেপ্সি মেডিসন মু খাওছি তাহলে নর্মাল ডেলিভারি কিংবা নর্মাল ভেজনাল ডেলিভারি করে হব না আপনি নিশ্চিত ভাবেপারে কারণ ইট ইজ সেফ কি আপনার যে গাইনেকোলোজিস্ট অনেক তাঁর সাথে পরামর্শ নেওয়া দরকার সমটাইমস সে মেডিকেশন এপিলেপ্সি মেডিকেশন প্লস তাঁকর যে গাইনেকোলোজিকা মেডিকেশন অল্টর করতে का नॉर्मल विजन विजनल डिलीवरी समरे किछी समय पेन हुए जो आमको तो समरे ओरल मेडिकेशंस हमको यूजअल अवॉइड करू हम इंजेक्टेबल एंटीएपिलेप्टिक मेडिसिंस सामे से समय दे परबा किंतु किछी ना नाही हमें नॉर्मल सेफ डिलीवरी भी करी होबो न्यू मैगन्यूरोलॉजी क्लिनिक प्लॉट नंबर 141 वीआईपी एरिया आईआरसी विलेज नयापल्ली नियर शहीद लक्ष्मण नायक भवन भुवनेश्वर अपॉइंटमेंट बाय कॉल करंतु 8658606579